অরিজিৎ সিং আমার অত্যন্ত ফেভারিট এবং আমার পার্সোনাল দারুণ রিলেশন আমার সাথে, মমতাদির সাথে। এই যে ফিল্ম ফেস্টিভ্যাল এসেছিলেন, কে এফ এফ আর ফিল্ম ফেস্টিভ্যাল এসব নিয়ে একটা আর্টিস্টকে আমরা দেখি না। অরিজিৎ সিং এর ওখানে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা G20 সম্মেলন আছে এবং ওখানে প্রচণ্ডভাবে ভিড় হচ্ছে। এই সময় এরকম বড় ফাংশন করলে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হতে পারে, সেই জন্যে বিধাননগর পুলিশ কমিশনার এটা দিচ্ছেন, কিন্তু তাকে অল্টারনেটিভ জায়গা দেওয়া হয়েছে। ওখানে করা যাবে, গরমকালে যদি করে করতে পারে, কিন্তু সেটা তো অর্গানাইজার আমার কাছ থেকে তো পায় হিটকোর থেকে বুকিংই করেনি। এবার আপনি নিজে টিকিট কেটে নিলে মুশকিল ব্যাপার, আমার কাছ থেকে বুক করবেন তো, আমি তো আপনাকে ফিজ নেব, তারপর তো বুকিং হবে। আপনি আমাকে অ্যাপ্লিকেশনও দিলেন না, আপনার মনে হলো যে ওখানে হয়ে যাবে দিয়ে দিলেন, বা পুলিশকে পারমিশনের জন্য অ্যাপ্লাই করলেন না, সে দায়িত্ব তো আমার নয়। সেটা উনি ওই অর্গানাইজারকে এফআইআর করলে অর্গানাইজার অ্যারেস্ট হবে।